হ্যালো বন্ধুরা, আমি তড়িৎ মাহাতো আর আপনারা দেখছেন আটেন পুরুলিয়া। আজকে এই ভিডিওটাতে আমরা দেখব এক রকমের ব্যাকগ্রাউন্ড তৈরি করার কৌশল। অ্যাবস্ট্রাক্ট রকমের ব্যাকগ্রাউন্ড হবে আর সেলোফেন র্যাপ দিয়ে কাগজটার উপরে আমরা রঙের উপরে চাপ দিয়ে দেব, রঙের উপরে ঢাকা দিয়ে দেব, যেটাতে এক রকমের প্যাটার্ন সৃষ্টি করবে। তো এই কৌশলটা আমি আগে অ্যাক্রিলিকের সাথে করেছি, যেখানে ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক রং মোটামুটিভাবে তরল করে এইরকমভাবেই ছড়িয়ে দিয়ে তার উপরে সেলোফেন র্যাপটা দিয়ে উপর থেকে এক রকমের আঙুল দিয়ে অনেক রকমের প্যাটার্ন তৈরি করে ছেড়ে দিয়েছিলাম। আর সেটা যখন শুকিয়ে যায় তারপরে আপনি বিভিন্ন রকমের একটা আকৃতি যখন তৈরি হবে তার উপরে একটা কাল্পনিক দৃশ্য আপনি বানাতে পারবেন। তো আজকে আমি ওই একই জিনিসটা জল রং দিয়ে তৈরি করার চেষ্টা করছি, দেখা যাক কী পরিণাম হয়। তো আমি এখানে কাগজটা একটা ড্রয়িং বোর্ডের উপরে চিপকিয়ে দিয়েছি আর চারদিকে মাস্কিং টেপ দিয়ে চিপকিয়েছি, আর বিভিন্ন রং আগের থেকে গুলে রেখেছিলাম ছোটো ছোটো পাত্রে, হলুদ, লাল, একটু ক্রিমসন, নীল, সবুজ আর একটা ম্যাজেন্টা। তো এইগুলোকে ঠিক তেমন কোনো প্যাটার্ন না করেই আমি কাগজের উপরে দিয়ে তারপরে এই সেলোফেন র্যাপটা ওর উপরে চিপকিয়ে দিয়েছি। তো এখন উপর থেকেই দেখা যাচ্ছে, দেখুন একটু কেমন যেমন আকারের সৃষ্টি করেছে। তো ওটাকে ওই রকমভাবে আমি শুকতে দিয়েছিলাম, আর শুকিয়ে যাওয়ার পরে ওই পুরো সেলোফেন র্যাপটা একটু সাবধানে তুলে নিলাম, যাতে একটু সামান্য রং যেগুলো এই সেলোফেনের উপর লেগেছিলো ওগুলোও উঠে এলো আর একটা প্যাটার্নের সৃষ্টি করলো। তো প্যাটার্নটা সোজা আমার ভালো লাগছিল না, তাই ওটাকে আমি উল্টে দেখলাম, ওটা মোটামুটি ভালো লাগছে। আর একটা জঙ্গলের মতন দৃশ্য হয়েছে, যেখানে পুরো অন্ধকার, এত ঘন জঙ্গল আর ঠিক সূর্যের আলো পৌঁছাচ্ছে না, এটা হয়তো একেবারে বিকেলের সময়। তো সেটা আমরা কল্পনা করতে পারি যে জঙ্গলের ভেতরে, আমি প্রথমে চিন্তা করেছিলাম যে সূর্যের আলো জঙ্গলের ভেতরে ঢুকছে সেরকমভাবে বানাবো, তো সেটা ঠিক হলো না। তো যেরকম এসছে সেটাকেই আমি একটু একটা আলাদা রূপ দেওয়ার চেষ্টা করছি। কিছু ফুল এঁকে দেবো, যেগুলো জঙ্গলের ভেতরে যেমন কাছের ফুলগুলো একটু বড় হবে আর দূরের ফুলগুলো একটু ছোট হবে, সেটাতে একটা পার্সপেক্টিভের সৃষ্টি করবে আর ডিস্টেন্সের সৃষ্টি হবে। আর যে প্যাটার্নটা সৃষ্টি হয়েছে ওটাতে মনে হবে যেন একটা ঘন জঙ্গলের ভেতরের অবস্থা। তো এখানে আমি জল রঙের উপরে জল রং ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি গোয়াশ, যেটা হচ্ছে ওপেক ওয়াটার কালার, যেটা ওয়াটার কালারের উপরে দিলে ওটার রঙটা ভালোভাবে বোঝা যাবে। ওয়াটার কালারের উপরে যদি ওয়াটার কালার দিই আমরা, তো সেটাও স্বচ্ছ, তা একটা গ্লেজিংয়ের মতন ইফেক্ট হবে, ওটাতে আগের রঙটা দেখাই যাবে, মানে মোটামুটিভাবে অর্ধেকটা কমপক্ষে দেখা যাবে। সেই ক্ষেত্রে নতুন যে কোনো জিনিস আমরা বানাবো, যেমন ফুল বা ওই ডালপালার আকৃতি আর একটু বানাবার চেষ্টা করছি, যেটা সেগুলো ঠিক মতন দেখা যাবে না। তো তাই গোয়াশ রং ব্যবহার করছি আর একটু এটাকে শেপ দেওয়ার চেষ্টা করছি, যে জঙ্গলের ভেতরে লাইট যদি আসছে, কিছু কিছু ফুল আমরা দেখতে পাচ্ছি, একেবারে অন্ধকার জঙ্গল, তার মধ্যে খুব আলো কম, সেটাতেই কেমন দৃশ্য তৈরি হয়েছে সেটা বোঝানোর একটা চেষ্টা চলছে। তো এই বাঁ দিকে যেখানে একটু নীল রঙটা বেশি আছে, ওখানে আমি একটু হালকা রঙের বেগুনি রঙের কিছু ফুল এঁকে দিয়েছি, আর ডান দিকে যে জায়গাটাতে হালকা হলদে আছে আর অরেঞ্জিস আছে, ওখানে কিছু অরেঞ্জ ফুল আমি এঁকে দিচ্ছি, আর অরেঞ্জ ফুলের উপরে কিছু হলদে আর সাদা রঙেরও কিছু ছোপ কাটবো, যেটাতে একটু 3D ইফেক্ট পাওয়া যাবে, ফ্ল্যাট লাগবে না ফুলগুলো। আর যে জঙ্গলের আকৃতিগুলো এসছে ডালপালা, ওগুলোতেও একটু আমি ব্রাউন আর সবুজ রং দিয়ে একটু আবার দাগ কেটে দিয়েছি, যাতে ডালপালাগুলো একটু মনে হয় যেন এগুলো ডালপালা। কিন্তু পরে বুঝতে পারলাম যে ওই অরেঞ্জ রঙের ফুলগুলো দেখতে ঠিক মানানসই লাগছে না,
আর মনে হচ্ছে যেন একটু এটাকে যদি আগুনের মতন করে দিই তাহলে মনে হবে ওখানে আগুন জ্বলছে, আর আভাটা চারদিকে একটা অরেঞ্জিস আলো ছড়িয়ে দিয়েছে, যেটাতে পুরো জঙ্গলের ভেতরে একটু অরেঞ্জ রঙের একটা আভা তৈরি হয়েছে চারদিকে। তো ওটা ওটা একটু বেশি মানানসই লাগবে, তাই ওই ফুলের বদলে আমি ওটাকে আগুন তৈরি করে দিলাম। আর চারপাশে যে যে ডালগুলো আছে ওইগুলোর গায়েও যেদিকটা আগুনের দিকে আছে ওদিকে একটু অরেঞ্জিস করে দিলাম, তাতে মনে হবে যেন হ্যাঁ আগুন জ্বলছে, আর আগুনের জন্যে ওই ডালগুলোরও ওই দিকটা একটু অরেঞ্জ লাগছে। তো এটাতে দেখতে একটু মানানসই লাগবে, আর আজকে একটু আলাদা রকমের ব্যাকগ্রাউন্ড বানাবার চেষ্টা করলাম। আপনারা এটা যদি ট্রাই করেন তাহলে দুটো বা তিনটের বেশি রং ব্যবহার করবেন না, আর কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করবেন না, যাতে যাতে এরকম যেন ডার্ক কালার না হয় বা ব্রাউনিশ না হয়ে যায়, ওটা যেমন রঙের চমকটা যেমন থাকে, তাহলে আরও ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।